ত্রিশ বছর ধরে ভাত খাচ্ছেন না জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, নানাজন নানাভাবে বুঝিয়েও তাকে খাওয়াতে পারছেন না। বিষয়টি প্রথমে তার স্ত্রী উপভোগ করলেও পরবর্তীতে এই বিষয়টি তাদের ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিষয়টি বাস্তবে নয়, একটি নাটকের গল্পে এভাবেই দেখা যাবে মোশাররফ করিমকে। এত বছর ভাত না খাওয়ার রহস্য জানা যাবে গরম ভাতের গন্ধ শিরোনামের একক নাটকটিতে। ইশরাত আহমেদ রচিত নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়ে নির্মিত নাটকটিতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে হাজির হবেন জাকিয়া বাড়ি মম। মোশাররফ মম ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিরি আলম, মাসুম বাশার, সেলি আহমেদ সহ অনেকেই। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন রাত 8:05 মিনিটে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।